প্রধানমন্ত্রী সফর ঘিরে রাজশাহীতে নানা প্রস্তুতির খবর জানাতে নগরীর মাদ্রাসা মাঠে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি, সরাসরি যাচ্ছে সেখানে। উন্নয়নের নগরীতে পরিণত হয়েছে রাজশাহী, এবং রাজশাহীর চারিদিকে কিন্তু উন্নয়নের যে ছোঁয়া লেগেছে সেটি কিন্তু ঘুরলেই কিন্তু বোঝা যায়। বিশেষ করে রাজশাহীর যে দৃষ্টিনন্দন সড়কবাতি সহ নানা উন্নয়নের নানা স্থাপনার যে অবকাঠামো নতুন করে গড়ে উঠেছে, সেগুলো কিন্তু সাধারণ মানুষের ভেতরে এক ধরনের ইতিবাচক পদক্ষেপ, ইতিবাচক দৃষ্টিভঙ্গিতেই দেখছে তারা। এবং তারা যেটি বলছেন যে আসলে আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ 5 বছর পর রাজশাহীতে আসছেন, এবং আওয়ামী লীগ জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত একটি জনসভায় রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে তিনি অংশ নেবেন সেই জনসভায়। একে কেন্দ্র করে আসলে রাজশাহী পুরো বিরাজ করছে সাজসাজ রব, এবং রাজশাহী নগরীতে কিন্তু ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে, রাস্তার মোড়ে মোড়ে তোরণ নির্মাণ করা হয়েছে। এভাবেই কিন্তু প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে অনেক নেতাকর্মী তারা পোস্টার ব্যানার ছাপিয়েছেন। সব মিলিয়ে যদি বলা চলে, রাজশাহী নগরীকে এখন নিরাপত্তার চাদরে ঢেকে নেওয়া হয়েছে। বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রচুর সংখ্যক সদস্য কিন্তু মোতায়েন করা হয়েছে প্রতিটি গেটে, এবং বিশেষ একটি নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে, এমনটাই জানিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার আনিসুর রহমান। আমরা সবচেয়ে সাধারণ মানুষ, বিভিন্ন কেন্দ্রে থেকে আসা নেতাকর্মীদের সাথেও কথা বলেছি, তারা যেটি বলছেন প্রধানমন্ত্রীকে এক নজর দেখার জন্য এবং তার বিশেষ বার্তা শোনার জন্য কিন্তু মুখে আছেন রাজশাহীবাসী সহ দলীয় নেতাকর্মীরা। বিশেষ করে আওয়ামী লীগের সম্মেলনের পর এটি কিন্তু প্রথম নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই বিশেষ একটি গুরুত্ব বহন করে এই জনসভা, যে কারণে এই জনসভার যে স্থান সেটি কিন্তু নৌকার আদলে গড়ে তোলা হয়েছে, আপনারা সেটি দূর থেকে হলেও আমরা দেখানোর চেষ্টা করছি। পাশাপাশি কিন্তু এখান থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং যে সিটি কর্পোরেশন নির্বাচন আছে সেখান থেকেও নানা দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমনটাই আসলে ভাবছেন এবং এমনটাই মনে করছেন দলীয় নেতাকর্মীরা। পাশাপাশি সাধারণ যে মানুষজন আছেন তারা, তাদের ভেতরেও কিন্তু এক ধরনের উৎসাহ উদ্দীপনা কাজ করছেন, এবং তারা যেটি বলছেন যে তারা এবার প্রধানমন্ত্রীকে বিশেষভাবে ধন্যবাদ জানাবেন, কারণ উত্তরবঙ্গের দ্বার তথা রাজশাহীকে যেভাবে ঢেলে তিনি সাজিয়েছেন, উন্নয়নের ছোঁয়ায় যেভাবে বদলে দিয়েছেন, ঠিক এই জন্যই কিন্তু প্রধানমন্ত্রীকে এ অঞ্চলের মানুষ কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা 33টি উন্নয়ন প্রকল্পের এখানে ফলক উন্মোচন করবেন, যার মধ্যে কিন্তু 28টির কাজ ইতিমধ্যে শেষ হয়েছে এবং 5টির প্রকল্পের কাজ কিন্তু এর মধ্যে শুরু হয়ে গেছে, এবং এগুলোর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। আমরা তখন সরাসরি ছিলাম রাজশাহীর মাদ্রাসা মাঠ এলাকায়।